বহরমপুরের চিকিৎসকের চেম্বারের সামনেই রাস্তাতে অবৈধভাবে গাছ কেটে ফেলার অভিযোগে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। বহরমপুর গোড়াবাজার এলাকার এই ঘটনায় স্থানীয়রা চিকিৎসকের দিকেই আঙুল তুলছেন, যদিও চিকিৎসক এই বিষয়টি নিয়ে তেমন কিছু বলতে চাননি। মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএলসি কৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। বহরমপুরে গোড়াবাজারের আব্দুল সামাদ রোডে এক চিকিৎসকের চেম্বারের সামনে বেআইনিভাবে কাটা হচ্ছিল গাছ, এমনটাই অভিযোগ। রাস্তার ওপর চেম্বারের সামনে এই গাছ কাটার ঘটনায় স্থানীয়রা আঙুল তুলেছেন ওই চিকিৎসকের উপর। ইতিপূর্বে মাস চারেক আগেও ওই গাছ দুটিকে কেটে ফেলার প্রচেষ্টা হয়েছিল। তখন বহরমপুর থানা, বনদপ্তর ও বিজ্ঞান মঞ্চে চিঠি পাঠানো হয় স্থানীয়দের তরফে। আজ আবার এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে স্থানীয়রা বনদপ্তর ও প্রশাসনকে খবর দেন। ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে পৌঁছয়। যারা গাছ কাটছিল তাদেরকে আটক করে নিয়ে যান। স্থানীয়দের অভিযোগ, চিকিৎসকের ম্যানেজারের নির্দেশেই কাটা হচ্ছিল ওই গাছ। গাছ দুটো এর আগে মোটামুটি চার পাঁচ আগে উনি গাছ দুটো কাটেন। আমরা যথারীতি থানা, বনদপ্তর, বিজ্ঞান মঞ্চে চিঠি করি যে উনারা ক্ষমাপ্রার্থী হয়ে উনাদেরকে ক্ষমা করে দেয়। পুনরায় সে একই পুনরাবৃত্তি উনি করেছেন। যথারীতি আমরা বনদপ্তরে জানালাম, ওনাদের সঙ্গে কোনো পারমিশন নেওয়া হয়নি। আমরা যথারীতি প্রশাসনকে ফোন করলাম, প্রশাসন থেকে তাণ্ডবকে পাঠালেন। তারপরে এখন পুলিশ প্রশাসন থেকে যে ব্যবস্থাটা নেবে সেটাই আমরা মেনে নেব। কিন্তু আপনারা দেখুন, একটি গাছ একটি প্রাণ, সেই নীতিতে আমরা বিশ্বাসী। উনি ডাক্তার হয়ে এরকম যে অনৈতিক কাজ করবেন সেটা আমরা কোনো সময় ভাবতেই পারিনি। যদিও এই ঘটনায় চিকিৎসক কোনো মন্তব্য করতে চাননি। ইলেকট্রিকের লোক এখানে কাজ করছিল, দিয়ে ওরা ওই কাজ করতে করতে ওদের কোনো অসুবিধা হয়েছে যেন ডাল গেট হিসাব না। হ্যাঁ, তা আমি পারমিশন না, আমি পারমিশন টার্মসে কিছু দিইনি আপনি, আমি পারমিশন না কিছু দিইনি আপনি, আমার সঙ্গে কোনো সম্পর্কই নাই এতে।